আসলতে মই খুব একটা দরিদ্র পরিয়ালের সন্তান, গতি সমাজের মজাত থাকি কাম করে ভাল পাও। জন্মদিন বলে কলে মানে কোনো বিশেষ ব্যক্তি নয়, তথাপিতো মোৰ জন্মদিনটোত আমার রাইজের মজাত থাকি কাম করে ভাল পাও। বিগত সময় তেনে ধরনের বিভিন্ন সময় রাইজের মজাত কাম করে আহিছো। আজিও রাতেপা মনটো খুব বেয়া লেগেছিল যে কোভিড-19 আমার সমগ্র অসমতে একটা বেয়া প্রভাব পেলাইছে। কিন্তু তার ভিতর আমার গোলাঘাট জিলাখন আর গোলাঘাট জিলার ভিতর খুব বোকাঘাট অত্যন্ত একটা স্পর্শকাতর পরিস্থিতির মাজত আছে। মানুষ জীবন জীবিকার হাহাকার হয়েছে, কোভিড সেন্টার বিলাক আছে। তো স্বাভাবিকত মনটোয় যেহেতু কষ্ট পাই আসছিল, রাইজর কারণে কিনা একটা করবলে মন করে আসছিল আন কেবারও, শেষত ভাবিল যে আমার ৰাজগড় কোভিড সেন্টারত আমার যখন রোগী আছে তেখেতসকলক এই দুঃখর সময়ত, এই বিপদের সময়ত এখার মাত লগাও, তেখেতলক মানসিকভাবে সাহস দিও যে তেওঁলোক অকলশরিয়া নহয়, আমিও আছো তেখেতসকলৰ লগত। আর এই কোভিড মহামারী বিপক্ষে যুঁজি যাতে তেখেতসকলে জয়লাভ করব পারে তার কারণে মানসিক শক্তি আর সাহস যোগার উদ্দেশ্য আছে। আসলে মোর যুব সতীর্থ আকাশ ফুকন, আমার আকাশ তাতি ডাঙরিয়া আছে আর কেবাজনও আছে, আমি সকল তেখেতসকলের ওর উপস্থিত হয়েছো আর আমি রাতির সাজ তেখেতলক আগবাই তেখেতলক মত বিনিময় করেছো, সাহস যোগাইছো আর ভবিষ্যতে এনেকা রাইজর মাজত থাকি রাইজর হয়ে কাম করে যাবলে পালে সুখী হম। আরক্ষী বাহিনীও দেখিছো খুব সুন্দরভাবে পদক্ষেপ লৈছে, কোভিড সেন্টার থাকা রোগীসকলক যথেষ্ট সহায় সহযোগিতা করেছে। এই সুযোগতে মই আমার ৰাজগড়ৰ গাঁওরক্ষী বাহিনীলৈ আন্তরিক ধন্যবাদ আর কৃতজ্ঞতা জ্ঞাপন করছো।